হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি সেটি একটি শর্ট হরর থ্রিলার ফিল্ম। 10 মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য মুভিটির নাম দেওয়া হয়েছে কার্ভ। 2016 সালে মুক্তি পাওয়া এই শর্ট ফিল্মটার আইএমডিবি রেটিং 6.8/10। তো চলো কাহিনীটা শুনে আসা যাক। লেটস স্টার্ট। এই সিনেমার শুরুতে লরা নামের এক মেয়েকে দেখানো হয় যে অজ্ঞান অবস্থায় একটা ঢালু এবং মসৃণ কংক্রিটের দেয়ালের ওপর পড়ে রয়েছে। দেয়ালটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রায় অনেকটাই খাড়া। শুধুমাত্র লরা যেখানে পড়ে রয়েছে সেই জায়গাটা সামান্য ঢালু হওয়ায় সে পুরোপুরিভাবে নিচের দিকে থাকা অন্ধকার গর্তে পড়ে যায়নি। মেয়েটি এখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে কেন বা সে কীভাবেই বা এখানে এলো এ সম্পর্কে স্পষ্টভাবে কিছু দেখানো হয়নি। তবে লরা যে অনেকটাই গুরুতরভাবে আহত সেটা তাকে দেখেই আন্দাজ করা যাচ্ছিল। আশপাশ থেকে সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ার শব্দে লরার জ্ঞান ফিরে আসে। সে প্রথমে বুঝে উঠতে পারছিল না যে আসলে হচ্ছেটা কি। তবে কয়েক মুহূর্তের মধ্যে সে বুঝতে পারে যে সে এখন এমন একটা বিপজ্জনক স্থানে রয়েছে যেখানে সামান্য ভুল নড়াচড়া করার ফলে তার প্রাণ চলে যেতে পারে। সে এমন একটা জায়গায় ফেঁসে গেছে যেখান থেকে সে না পারছে উপরের দিকে উঠতে আর না পারছে নিচের দিকে নামতে, কেননা উপরের দিকটার দেয়াল একদম খাড়া, ফলে সেটা বেয়ে এখান থেকে বাইরে বের হওয়া অসম্ভব। অন্যদিকে নিচের দিকটা ঢালু হয়ে একটা অন্ধকারাচ্ছন্ন গভীর অংশে নেমে গেছে, আর এই জায়গাটা ঠিক কতটা গভীর সেটাও এই মুহূর্তে আন্দাজ করা দুষ্কর। এদিকে লরার বাম পায়ের অবস্থা খুবই শোচনীয় ছিল, যেটা দেখে বোঝাই যাচ্ছিল যে বাম পাটা খুব জোরে সোরে আঘাত লাগার ফলে ভেঙে গেছে। সে প্রথমেই এই ধরনের পরিস্থিতিতে নিজেকে আবিষ্কার করে অত্যন্ত ঘাবড়ে যায় আর ভয়ে নড়ে চড়ে বসে। এতে করে সে ওখান থেকে পিছলিয়ে কিছুটা নিচের দিকে চলে আসে। সৌভাগ্যবশত সে ওখানেই আটকে যায়। তার প্যালপিটেশন বাড়তে থাকে, কেননা সে ভাবতে থাকে যে এখান থেকে নিচে পড়লে আর রক্ষে নেই, মৃত্যু অবধারিত। ওদিকে ভাঙা পা আর আহত হাত দিয়ে এই স্থান থেকে পরিত্রাণ পাওয়া লড়ার জন্য ক্রমেই অসম্ভব হয়ে পড়ছে। এমনকি সে এখানে কবে থেকে আটকা পড়ে রয়েছে সে বিষয়েও রহস্য থেকে গেছে। তার শারীরিক শক্তি অনেকটাই কমে গেছে। সে এভাবে আর কতক্ষণ নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে সেটাও বলা মুশকিল হয়ে পড়েছে। এরকম অসহায় পরিস্থিতিতে সে সৃষ্টিকর্তার কাছে হেল্পের আশায় মনে মনে প্রার্থনা করতে থাকে। হঠাৎই নিচের ওই অন্ধকারাচ্ছন্ন দিকটা থেকে একটা অদ্ভুত আওয়াজ তার কানে আসে। এটা হয়তো বা কোনো যন্ত্র চালু করার সাউন্ড হতে পারে। লরা বুঝতে পারছিল যে এখানে মুখ বুঝে এভাবে আটকে থাকলে আর চলবে না, যা করার দ্রুত সিদ্ধান্ত নিয়ে করতে হবে, কারণ এখানে সে কতক্ষণই বা আর নিজেকে সে বাঁচিয়ে রাখতে পারবে, যেখানে সাহায্য পাওয়ার ক্ষীণতম সম্ভাবনাটুকুও নেই। সে আতঙ্কে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে এমন একটা জনহীন স্থানে আটকা পড়ে গেছে যেখানে এই চিৎকারের আওয়াজটা শুনে কেউ তাকে সাহায্য করতে আসবে সেটাও পসিবল না। সে আরও কিছুটা সময় নিস্তেজ প্রাণীর মতো হতাশ হয়ে পড়ে থাকে। তবে তার মস্তিষ্ক তাকে বোঝানোর চেষ্টা করছিল যে এখান থেকে তাকে উদ্ধার হতেই হবে, কেননা এখানে থাকলে মৃত্যু নিশ্চিত। সে মনস্থির করে যে শরীরের বাকি শক্তিটুকু দিয়ে হলেও এখান থেকে উদ্ধার হওয়ার এই লড়াইটা সে চালিয়ে যাবে। সে তার রক্তমাখা হাত আর ভালো পা টা কাজে লাগিয়ে হেঁচড়িয়ে অল্প অল্প করে উপরের দিকে ওঠার চেষ্টা করতে থাকে, কিন্তু যতবারই সে এ ধরনের প্রচেষ্টা চালানোর সুযোগ তৈরি করে ততবারই সে পিছলে নিচের দিকে, অর্থাৎ তার আগের অবস্থানেই চলে আসে। সে এমন একটা পর্যায়ে এসে পড়েছে যে সামান্যতম ভুল ডিসিশন নিলেই সব শেষ, বেঁচে ফেরার আশা মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যাবে। সে বারবারই নিজের মনকে শান্ত করিয়ে এখান থেকে বের হওয়ার জন্য, অর্থাৎ উপরের দিকে উঠবার জন্য পরবর্তী পদক্ষেপ সতর্কতার সাথে নিতে থাকে। হাতের রক্ত মুছে সে পিছলিয়ে যাওয়া আটকানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায়। তার সারা শরীরে যন্ত্রণার ছাপ ছিল সুস্পষ্ট। তারপরও সে হাল ছাড়ে না, কেননা চারিদিকের এই বিভীষিকাময় ভয়াল পরিস্থিতির কাছে শরীরের ব্যথা যন্ত্রণা তুচ্ছ।
একটু একটু করে সে ওই হেলানো কংক্রিটের দেয়ালের কিছুটা অংশ কাভার করে সামান্য কিছুটা উপরের দিকে উঠতে সক্ষম হয়। কিন্তু এবার বাকি পথটুকু যে পুরোটাই খাড়া, এই শরীর নিয়ে এমনকি কোনো মানুষের পক্ষে তো এরকম খাড়া দেয়াল বেয়ে উপরে ওঠা অসম্ভব। এখন লরা কি করবে? সে চিন্তার কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিল না। তার মধ্যে হতাশা আর ভয় আবারও জেঁকে বসতে শুরু করেছে। তার নানা রকম হ্যালুসিনেশন শুরু হয়ে যায়। সে দেখে যে তার সামনে ঠিক এমনই একটা খাড়া দেয়াল রয়েছে যেখানে রক্ত মাখা হাতের ছাপ আর দাগ দেখা যাচ্ছে। সে এরপর ওখান থেকে বের হবার জন্য আবারও ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এ সময় সে পুনরায় কিছুটা পিছলে নিচের দিকে আবার নেমে যায়। অর্থাৎ এতক্ষণ ধরে সে কষ্ট করে যতটুকু উপরের দিকে উঠেছিল তার সবটাই এক মুহূর্তে ভণ্ডুল হয়ে গেছে। ওদিকে হ্যালুসিনেশনের মাত্রা বাড়তে শুরু করেছে। সে তার সামনের দেয়ালে রক্ত মাখানো দাগ আরও বেশি প্রকট আকারে দেখতে শুরু করেছে। শরীরের শক্তিটুকু আস্তে আস্তে কমতে শুরু করেছে। লরা বুঝতে পারছিল যে হয়তো এটাই তার শেষ পরিণতি। তার নিয়তিতে হয়তো এমন করুণ পরিণতি লেখা ছিল। সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে তার জীবনের শেষ সময়টুকুকে উপলব্ধি করতে থাকে। এরই মধ্যে আর এক বিপদ এসে হাজির হয়। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় মুহূর্তের মধ্যেই চারিদিক অন্ধকার হয়ে আসে। ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করে দেয়। বৃষ্টির শীতল পানি তার অশান্ত হৃদয়কে কিছুটা তৃপ্তি দিলেও সে লক্ষ্য করে যে বৃষ্টির পানির কারণে সে যেখানটাতে রয়েছে সেই জায়গাটা আরও পিছলা হয়ে যাচ্ছে। সে ওই ঢালু দেয়ালে নিজের অবস্থানে স্থির থাকার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। ওই মসৃণ দেয়ালে ভালো মতো গ্রিপ পাওয়ার জন্য সে শেষ চেষ্টা হিসেবে তার গলাতে থাকা চেইনটা হাতের সাথে পেঁচিয়ে নেয়। কিন্তু শেষ রক্ষা হয় না। মৃত্যুর কাছে হার মেনে সে একটা সময় ওই অন্ধকার তলে হারিয়ে যায়।